অ্যাকশন ফিল্ম মেকিং বেসিক্যালি হচ্ছে যেটা ক্লাসিক্যাল হলিউডে হতো, যখন মানে একটা প্রোডিউসার এক একটা রোলের জন্য এক একটা করে লোকজন রাখতো, মানে ডিভিশন অফ লেবার তৈরি হতো ওরকমভাবে, এবং এক যে ডিরেক্টর সে খালি শর্টে এসে শর্ট ডিরেক্ট করছে, এবার অন্য কেউ একটা ধর গল্পটা লিখে দিয়েছে, দ্য ডিরেক্টর ইজ কন্ট্রোলিং এভরি পার্ট, মানে ওভারসিং এভরি পার্ট, আর এক একটা পার্টের জন্য আলাদা আলাদা করে লোকজন, ক্লাসিক্যাল হলিউডে না, ওটা ফ্যাক্টরি ফিল্ম মেকিং অনেক জায়গায় এখনও আছে, মানে আমি একটা গল্প ধর ডিরেক্টর একটা গল্প কোথা থেকে নিয়ে এলো, একজন মানে প্রোডিউসার নিয়ে এলো, একজন ডিরেক্টরকে রাখলো যে তুমি খালি এটাকে ডিরেক্ট করবে, স্ক্রিন প্লে রাইটার স্ক্রিন প্লে লিখে দিলো, আরেকজনের এসে শর্টগুলোকে ডিসাইড করলো, ডিওপি আর বা প্রোডাকশন ডিজাইনার এলো সেখানে কীভাবে পুরো লুক অ্যান্ড ফিলটা যাবে ওটা করলো, ওরকম করে আলাদা আলাদা করে সবাই মিলে একটা ফিল্ম তৈরি করে দিল, মানে সেটার কোলাবোরেটিভ প্রসেস, সেটাতে হায়ারার্কি একমাত্র দ্য পার্সন হু ইজ কন্ট্রোলিং দ্য হোল থিং, দ্যাট ইজ দ্য প্রোডিউসার। এবার ব্যাপারটা হচ্ছে কি, সেটাই যদি তুই যাস, আর আজকে যেই ফিল্মটা আমরা বানালাম, মানে যেটি ফিল্মটা আমরা বানাচ্ছি দ্য রিভার, ওটা হচ্ছে যেটাকে তোদের ফ্রেঞ্চ নিউ ওয়েভে বলা হয় অথিওরিজম, মানে যেখানে দ্য ডিরেক্টর মানে অথর্স দ্য ফিল্ম। এবার সেই ধরনের ফিল্ম মেকিংয়ে ইফ দ্য ডিরেক্টর ইজ নট দ্য ইফ দ্য ডিরেক্টর ইজ নট দ্য মানে ক্যাপ্টেন অফ দ্য শিপ, দ্য ফিল্ম উইল ফল ফ্ল্যাট, কারণ আলটিমেটলি এটার পরে এডিটে কী যাবে সেটা কিন্তু ওই জানে, সেটা আমরা কেউ জানি না এডিটে কী যাবে। তো আমি একটা কথা বলি, এই ক্যাপ্টেন শিপ বিষয়টাকে কেন হায়ারার্কি বলে ভাবছো তুমি? ক্যাপ্টেন ইজ ইটসেলফ অন হায়ারার্কি, না মানে বিষয়টা ওরকম না, ও যেভাবে কি বলে কি বুঝি সেটা একটা বড় প্রশ্ন না, ও যেভাবে হ্যান্ডেল করেছে ঠিক আছে পুরো বিষয়টাকে, সেটা একটা ক্যাপ্টেনের কাজ ঠিক আছে, কিন্তু এখানে আমি অন্য এক্সাম্পল যদি ধরি অন্য ফিল্ম মেকার ঠিক আছে, তারা বিষয়টা কেন টানছি সেটার মধ্যে আমি তাহলে তোমাকে বোঝাবো কি করে, মানে ডিস্টিংগুইশটা তো ইম্পর্টেন্ট এখানে। এক্স্যাক্টলি তুই যেটাকে ভাবছিস যে মানে একজন কেউ বলবে বাকিদের তার কথা শুনতে হবে, এবার সেক্ষেত্রে ডিরেক্টর যেটা বলছে সেটা যদি না শুনিস তাহলে ফিল্মটাই তো দাঁড়াবে, কেউ বলা এতেই যাচ্ছে না, এক একটা ওই কি কি ডিভিশন সামথিং সেকশন, আমি ক্লাস বলছি না সেগমেন্টস, যে এক্সাম্পল এখানে যে এখন ক্যামেরা করছে তার ছাতাটা ধরে আছে মেনে চলতে হবে একটা ফিল্ম মেকিং এ, সেটা একটা ব্যাপার, কারণ হচ্ছে তুই যদি তাকে হায়ারার্কি না মানিস, এখানে হায়ারার্কি নেই মানে কথাটার মানে হচ্ছে তুই কাউকে মানে ইউ ডোন্ট ইউ আর নট ফোর্সিং সামওয়ান, ইউ আর নট এক্সপ্লয়টিং সামওয়ান, তোরা যে হায়ারার্কির কথা বলছিস, এবার সেটা ফিল্ম মেকিংয়ে হলে সেটা খারাপ, কিন্তু ইফ ইউ মানে ডিভাউচ দ্য হোল স্ট্রাকচার অফ হায়ারার্কি, তুই যদি ধরিস না যে ঠিক আছে আমি নিজের মতো করে কাজ করবো, হ্যাঁ ডিরেক্টর যা বলছে বলবো, তাহলে তো ফিল্মই দাঁড়াবে, because it's his vision that we are all realizing, কারণ সেটা একটা হায়ারার্কি বটেই, কারণ তার কাছেই মানে তারই মানে তার গল্প নাও হতে পারে, বাট তার ভিশন, তার গল্প হলেও তার ভিশন, কারণ যদি সেটা না হয় তাহলে তো একটা সিনেমা তাহলে কে বানাবে, তাহলে তো ডিওপি ডিওপির মতো শর্ট নেবে, অ্যাক্টারের মতো অ্যাক্টিং করবে, যে গান গাইছে সে নিজের মতো গান গাইবে, তাহলে তো সেটাও সেটা তো হায়ারার্কি তো বটে, সেটাতে তো হায়ারার্কি থাকবে না। কথাটা হচ্ছে এই জিনিসটা মানে সেই একই পয়েন্টে আমি কথা বলছি যে এই জিনিসটাকে হায়ারার্কি কেন বলছো তুমি? হায়ারার্কি মানে কি? হায়ারার্কি কথাটা কোথা থেকে আসছে? স্টেপস লেভেলস, স্টেপস তো স্টেপ একটা দুটো স্টেপ, ওটা হায়ার স্টেপ, তারপর একটা থার্ড স্টেপটা আরেকটু হায়ার, ফোর্থ স্টেপটা আরেকটু হায়ার, সো দ্যাট ইজ হোয়াট হায়ারার্কি ইজ। সো তোর যদি উপরের স্টেপটাতে একজন লোক দাঁড়িয়ে সে রাস্তা দেখাচ্ছে ভাই এইখান দিয়ে তুমি এসো, তো বাকিরা ওই স্টেপগুলোকে ফলো করছে, এবার সে যদি রাস্তাটা না দেখায় সে যে যার নিজের মতো অন্য দিক দিয়ে হাঁটা চলা শুরু করে দিতে পারে, সো সেই ডিরেক্টিভটা তো কাউকে একটা দিতে হবে, সেটা ফিল্মের ক্ষেত্রে ডিরেক্টর দেয়। কেন বলে যে ফিল্ম ইজ এ ডিরেক্টার্স মিডিয়াম, বা ফিল্ম কেন একটা ডাইজেটিক মিডিয়ামের ফরম্যাটে ফলা, যদি ডাইজেসিস না থাকে তাহলে মাইমেসিসে চলবে, মানে যেটা হচ্ছে থিয়েটার, যেটা থিয়েটারে থিয়েটারের সিনেমার মধ্যে মেন পার্থক্য হচ্ছে ক্যামেরা, ক্যামেরা যেটা সেটাই দেখাচ্ছে যেটা ডিরেক্টর দেখাতে চাইছে, ওর জন্যই ক্লোজ আপ শট বা মিড শট বা ওয়াইড শট, এবং সেই জন্যই পুরো সিনেমার হোল গ্রামারটা তৈরি হচ্ছে, ফিল্ম মেকিংয়ের হোল গ্রামারটা তৈরি হচ্ছে জাস্ট টু হেল্প দ্য ডিরেক্টর রিয়েলাইজ হিজ ভিশন,
ক্লোজ আস মানে হচ্ছে আই এম পয়েন্টিং আউট যে তুমি এটা দেখো, তুমি তার বাইরে দেখতে পারবে না। থিয়েটারে কী তরকারি পুরো একটা হোয়াইট ক্যানভাস খোলা আছে, তার মধ্যেও লাইট দিয়ে করা হয়, কিন্তু আলটিমেটলি সিনেমাটাতে ডাইজেস্টিক মিডিয়াম অনলি বিকজ দ্য ডিরেক্টর ওয়ান্স ইউ সি হোয়াট দ্য ডিরেক্টর ওয়ান্স ইউ টু সি, অ্যান্ড সো দ্য ক্যামেরা শোজ ইউ হোয়াট দ্য ডিরেক্টর ওয়ান্স ইউ টু সি। নাহলে আমি ক্লোজ আপের পথে তো হোয়াইট শট নিয়ে চলতে পারতাম। আমি আর প্রশ্ন করতে চাই না। নাইস নাইস। ক্যামেরার এপারে থেকে না কমপ্লিটলি অনেস্ট, মানে সেই হায়ারার্কিটা না থাকলে যে কোনো আর্ট মানে আর্ট ফর্মই হবে না, বিকজ আর্ট ফর্মে আর্টিস্ট প্লেস দ্য গড। মানে এই একটা কারণে আমার একজন প্রফেসর উনি সিনেমাতে না থেকে ফিল্ম হলে হয়তো ফাটিয়ে দিতেন, অ্যানিমেশনে চলে গেছেন, কারণ অ্যানিমেশন হি ক্যান প্লে দ্য গড, দ্যাটস হিজ স্টোরি। মানে এটা সব থেকে ভুল ধারণা, তার কারণ আমাদের দেশটা যারা অ্যাকচুয়ালি চালিয়ে রেখেছে, যাদের জন্য দেশটা বেঁচে আছে, সেটা হচ্ছে আইএএস অফিসার বা তোর মানে কিছু ভালো আইএএস অফিসারের জন্য আমাদের দেশে এখনও কিছু ভালো তোর ডিরেকটিভস তৈরি হয়, কিছু ভালো মানে প্ল্যানস ফরম্যাট করা হয়, সেগুলো তো করে আইএএস অফিসাররাই না। একদম, আরে খেলতে পারি একটু একটু পরে আসতে পারি আসতে পারি। তো ক্লাসে যদি টিচার না থাকে তাহলে স্টুডেন্টরা শিখবে কার থেকে? অবভিয়াসলি আমি বললাম তো, মানে কিন্তু এখানে মানে তুই বললি না যে মানে সবার পড়ার প্রভিশন থাকে না, অবভিয়াসলি যেহেতু ধর আজকে আমাকে ফিল্ম মেকিং নিয়ে পড়তে হয়েছে বলে আমি হয়তো তোকে বললাম যে এটা আমি পড়িসনি, মানে এটা বলছি তুই অবজার্ভটা করিসনি তাহলে সেক্ষেত্রে আর কি, কারণ এটা তো সব কিছু লাইফে আজকে বাবা মা একটা হায়ারার্কি তৈরি করে দিয়েছে সোসাইটি হয় আমাকে নিয়ে, কিন্তু ব্যাপারটা তোকে যদি হাঁটতে না শেখাতো তাহলে তুই হাঁটতে পারতিস না। বুঝলি, মানে যখন সোসাইটি প্রথম ফর্ম হয়েছিল তারপরে একটা জিনিস তুই যেমন সোশিওলজি বা যে কোনো স্টাডিজে আসবে সেখানে একটা জিনিস পড়ি, সেটা হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট। তা সোশ্যাল কন্ট্রাক্ট সেখানে হচ্ছে মানে একটা যে কোনো সোসাইটির বাকিরা কি হলো বল না না পরে বলছি বল যে কোনো সোসাইটির বাকিরা তোর একজনকে লিডার চুজ করছে, যে সেই সময় ক্ষেত্রে হয়তো ফিজিক্যাল প্রাবলেম হতো, যার কাছে নিজেদের আর্মসগুলো তারা সমর্পণ করছে, আর আর্মস যেহেতু সমর্পণ করছে না তো তারা তাকে বাই ডিফল্ট একটা হায়ারার্কিক লিডারের পজিশনে ফেলে দিচ্ছে যে লিড করছে তার। এখানেও ব্যাপারটা ওরকম, আমাদের আমাদের নিজস্ব ধর ক্রিয়েটিভিটি আছে, আজকে কি এখানে বাকিরা ফিল্ম বানাবে না, সবাই ফিল্ম বানাবে, কিন্তু এই ফিল্মটা যে ডিরেক্টর হবে তার কাছে ইউ সমর্পণ ইউর স্কিলস, যে আই হ্যাভ মাই স্কিল সেট, আই হ্যাভ মাই আইডিয়াস, ইউ ইউজ দেম ইন ইউর ওন ওয়ে, ইউ ইউজ দেম টু রিয়েলাইজ ইউর ভিশন। সেম ক্ষেত্রে টিচার স্টুডেন্টদের মধ্যে অনেকে হতে পারে যে টিচারকে চ্যালেঞ্জ করতেই পারে এবং সেটা করা দরকার, কিন্তু ব্যাপারটা যে টিচারের জয়েন্টটা এই কারণেই থাকে কারণ হি ইজ দ্য ওয়ার্ল্ড পার্সন ইজ গাইডিং দ্য পার্সন। গাইড করাকে যদি হায়ারার্কি না বলিস প্রবলেমটা হচ্ছে তাহলে সবাই নিজের নিজের মতো চলতে থাকবে, মানে লাগামটা তুমি ঘোড়াতে লাগাতে হবে যদি ঘোড়া চড়তে চাস, সেটা খুব খারাপ ব্যাপার, এখন লাগাম ছাড়াও চালানো যায় বাট সেভাবেই পারে না, মানে সেরকম একটা বলল যে যারা লাগাম লাগায় তারা হায়ারার্কিটাকে নিজেদের জন্য ইউজ করে, যারা লাগামটা ছাড়া করে তখনই এক্সপ্লয়টেশনটা, হ্যাঁ লাগামটা লাগালে তো এক্সপ্লয়টেশন হয়ে গেল, তখন লাগামটা ছাড়লে যেটা